হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ইন টু পৃথিবী। আমি তোমাদের নীতু। আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের একটা রিকোয়েস্টের ভিডিও নিয়ে এসেছি। কী বলতো, আমাকে অনেকদিন যাবৎ একজন রিকোয়েস্ট করে চলেছেন যে তুমি ফ্রিজ কী করে ক্লিন করো সেটা তোমাকে শেয়ার করো। আর দেখো, যেহেতু ঘরে থাকতে হবে, ঘরের সমস্ত কাজই কম বেশি করতে হয়, তো ফ্রিজটাকে ক্লিন রাখাটা খুব ভাইটাল কাজ। যেটা যেখানে খাবার থাকে, সব কিছু থাকে সবসময়, তো সেটাকে ক্লিন রাখা, সেফ রাখাটা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ। তো চলো, আজকে আমি তোমাদেরকে এটাই শেয়ার করবো যে কীভাবে আমি আমার ফ্রিজটাকে ক্লিন রাখি বা ক্লিন রাখা সহজ উপায়। চলো তাহলে ভিডিওটা শুরু করছি। তো এই দেখো, আমি এখানে নিয়েছি হালকা হালকা উষ্ণ একটু গরম জল, মানে হালকা গরম জল। তার মাঝে দিয়ে দেবো লেবু, একটা লেবু চিপে দিয়ে দেবো। আর হ্যাঁ, লেবু তার এই ছিপড়াগুলো ফেলবো না। অনেক সময় দেখা যায় হয়তো কোনো মশলার দাগ পড়ে গেছে কিছু, সেখানে লেবুর খোসা দিয়ে ডলা দিলে উঠে পড়বে। তাই লেবুটাকে শুদ্ধই আমি এই গরম জলের মধ্যে দিয়ে দিলাম, মানে হাত দেওয়া যাচ্ছে সেরকম একটু গরম জল দিয়ে। এখানে আমি দিয়ে দেবো এই দু চামচের মতো খাবার সোডা। ঘরে সকলের সোডা থাকে, অনেকে গুঁড়ো সাবান বা গুঁড়ো সার্ফ বা ওই লিকুইড বাসন মাজা ওইটাও দেয়, কিন্তু আমি খাবার সোডা দিয়ে পরিষ্কার করলে বেশি পরিষ্কার হয়। দু চামচের মতো গুঁড়ো খাবার সোডা দিয়ে দিলাম। এই জলটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম, নিয়ে এটাকে দিয়ে এখন ফ্রিজটা ক্লিন করবো। চলো। তো ফ্রিজ ক্লিন করার সময় প্রথমে যেটা করতে হবে, আমি কিন্তু ফ্রিজের জ্যাকটা খুলে নিয়েছি, মানে কারেন্টের সঙ্গে কোনো কানেকশান নেই, কারণ কোন সময় কী কারো বিপত্তি হয় কেউ বলা যায়। এ দেখো, এটা আমার শাশুড়ি মায়ের ইনসুলিনের সব কৌটোগুলো, ইনসুলিনের সব প্যাকগুলো রয়েছে, সেগুলো বার করে দিচ্ছি। বাটার, সস, এগুলো সব ফ্রিজেই থাকে কম বেশি, সেগুলো সব বার করে দিলাম। আর সেই যে করোনা শুরু থেকে, এটা ইনসুলিনের ওই পেনটা যেটা দিয়ে দেয় মা, সেই করোনা ধরার পর থেকে আমাদের ফ্রিজে কোনো জল রাখা হয় না। মানে আমাদের গরমকালে প্রচুর জল খাওয়া হয় ফ্রিজের জল, কিন্তু এইবারই মনে হয় প্রথম ব্যতিক্রম যে কোনো জল আমরা ফ্রিজের জল খাই না। হ্যাঁ বলো, কোনো কিছু ফ্রিজের জল খাওয়া হয়নি ভয়ে, তো উচিত নয়। তো যাই হোক, চলো তাহলে ক্লিন করাটা শুরু করি। তো প্রথমে আমি এগুলো বার করে নেবো, এগুলো সব এগুলো সার্ফ দিয়ে ক্লিন করা যাবে। এটা নামিয়ে দিচ্ছি, জলে ভিজিয়ে দেবো, তারপর সার্ফ দিয়ে সাবান দিয়ে ক্লিন করে দেবো। এখন এইগুলোকে ধুয়ে নেবো, তারপরে এটা ক্লিন করবো। আর এই দেখো, লেগে আছে একটা চকলেট, আমি কয়েকদিন আগে চকলেট বানিয়েছিলাম না, সেটা একটু লেগে আছে, আজকে সব ক্লিন করে ফেলবো। এবার আমি এই কাপড়টাকে ভিজিয়ে নিয়ে হবে।
তো দেখো আমি এগুলো সমস্তগুলোকে মেজে মানে একটু সার্ফ দিয়ে স্কচ ব্রাইট দিয়ে আস্তে আস্তে করে মেজে, কারণ মেজে তো প্রেশার দেওয়া যাবে না তাহলে ক্র্যাচ হয়ে যাবে। তো যাই হোক এখন এগুলোকে সেট করে নিই। আর দেখো ফ্রিজটা একদম পুরো ক্লিন করা হয়ে গেছে, ওইটা দেওয়ার পরে আরেকবার জল দিয়ে ক্লিন করেছি, ফ্রিজ একদম নিট অ্যান্ড ক্লিন। তুমি দেখো আমার এইভাবে আমি ফ্রিজ ক্লিন করি, তুমি জানতেই গেছিলে তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি তোমরা চাও এইভাবেই তোমরা ফ্রিজটা ক্লিন করতে পারো, এটা এই টিপসটা অবলম্বন করলে ভালোভাবে ফ্রিজটা ক্লিন হয়ে যায়। দেখলে তো কত সুন্দর পরিষ্কার ঝকঝক করছে, এই দেখো। তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাইকে টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। সবাইকে টাটা।